আমার যে প্রশ্নটা ছিল সংক্ষিপ্ত আর কি, এটা হচ্ছে যে এই যে বাংলাদেশে যে দেখা যায় আপনার যে মুমিন গ্রুপ যে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বলেন মুমিন গ্রুপ। আচ্ছা মুমিন গ্রুপ যে, ওরা যে আপনার যে কোরআনের আয়াতের অর্থ চেঞ্জ করে, হাদিসের মিনিং চেঞ্জ করে, যে মানে যে ইসলাম ধর্মকে যে একটা ভালো ধর্ম হিসেবে প্রমাণের চেষ্টা করে, ওদের এই চেষ্টা কি আপনি মনে করেন কি কত দূর সফল হইতে পারে, নাকি এটা ব্যর্থতায় পর্যবসিত হবে? না, এটা তো তারা চেষ্টা করছে যে এখন ইন্টারনেটের কল্যাণে হ্যাঁ তথ্য অনেক সহজলভ্য হয়ে গেছে, এবং এই যে বইগুলো আছে, ইসলামিক যে গ্রন্থগুলো আছে, সেগুলো অনেক বেশিরভাগ অনেকগুলো গ্রন্থই বাংলায় অনুবাদ হয়ে গেছে হ্যাঁ এখন। হ্যাঁ ভাই আর সেগুলা লুকায় রাখা সম্ভব হচ্ছে না এখন। তারা কিভাবে যে মানে তারা হাত কামড়াইতেছে, পা কামড়াইতেছে যে কেন এগুলা বাংলায় অনুবাদ হইলো, বাংলায় অনুবাদ করে তাদের একেবারে মানে মানে একেবারে ইয়া হয়ে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ এখন যে নোংরা নোংরা কথাগুলাই এইগুলাতে লেখা আছে, আগে তো আরবি মানুষ বুঝতো না, মানে হ্যাঁ সুরা ঠিক টুরা আছে, পড়া চলে যেত, কিন্তু হ্যাঁ এখন বাংলা অনুবাদ করার কারণে অনেক কিছু বুঝে যাচ্ছে মানুষ। এই যে যেমন ধরেন কোরআন শরীফের ভিতরে লেখা আছে, বিবিরে পিটাইতে পারবে, স্ত্রীকে হ্যাঁ পিটাইতে পারবে, এখন এটা তো আগে জানতো না, কেউ জানতো না। সুরা নিসার সবাই সুরা পড়ছে, সুরা নিসা সবাই পড়ছে আগে, কিন্তু এটাতে জি যে জি বিবি পিটানোর কথা আছে, বা সুরা হ্যাঁ মুমিনুনের, সুরা আলমারিজের যে হ্যাঁ দাসীর সাথে সেক্স করার কথা বলা আছে, এগুলা তো ভাই আগে কেউ জানতো না। হ্যাঁ আগে সুরা পড়ছে ঠিকই, কিন্তু এটার অর্থ কি সেটা তো জানতো না। আচ্ছা এখন অনুবাদ করার পরে কি একটা বিপদ হয়ে গেছে, হ্যাঁ বিপদ হয়ে যাওয়ার কারণে তারা যে কাজটা করতেছে যে এটা মানে অনুবাদ এখন চেঞ্জ করে দিতে হবে, এখন তারা এটা নিয়ে ইয়া করতেছে। এখন তারা যদি এই কাজটা করতে পারে, মানে মনে করেন মানে ইয়া অর্থ চেঞ্জ করে ফেললো, কিন্তু অর্থ চেঞ্জ করে তো লাভ হ্যাঁ নাই আসলে, সত্য কথা হচ্ছে কোনো লাভ নাই। কারণ ইসলামের যে আর্লি স্কলাররা, মনে করেন চার মাঝহাবের হ্যাঁ চার ইমাম, তারপরে পরবর্তী যে মানে সিলসিলা আছে ইসলামের, যে হিস্ট্রি আছে, হিস্ট্রিতে বড় বড় মানে ইয়ারা আলেমরা যে বইগুলা লিখে গেছে, সবগুলো বই তো রয়ে গেছে, তারা তো হ্যাঁ ওই যে ওই আয়াতের উপরেই মানে বই লিখছে, মানে দাসীর সাথে আচ্ছা সেক্স কেমনে করবে, আজল কেমনে করবে, ইত্যাদি ইত্যাদি ব্যাখ্যা বিশ্লেষণ করে গেছে। হ্যাঁ, বা দাসীর বাচ্চা হইলে কি হবে, মানে ভাগে 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 দাস দাসী, মনে করেন তিনজন মিলে একটা দাসী কিনছে, তিনজনই সেই দাসীর সাথে সেক্স করে। হ্যাঁ, এন্ড সেক্স করার কারণে এখন বাচ্চা হয়েছে, এখন বাচ্চাটা কার বাচ্চা, এই নিয়ে যে প্রবলেম, এটা সমাধান আবার ফিকাহ শাস্ত্রের ভিতরে আছে যে এটা কার বাচ্চা হবে, কার বাচ্চা বলে গণ্য হবে। এই এই জিনিসগুলো তো বইতে রয়ে গেছে। তারা যদি এখন বলে যে না দাসীর সাথে সেক্স ইসলামে নাই, এটা বিয়ে করলে বিয়ে করে তারপরে সেক্স করতে হয়, তাহলে তো তাদের বড় বড় স্কলাররা তো এই সমস্যা সমাধান করে গেছে যে ভাগের দাসী, তিনজনের ভাগে দাসী থাকলে সেই দাসী বাচ্চা মানে পেটে বাচ্চা আসলে এই বাচ্চাটা কার, এই বাচ্চাটার বাপে বাপ কে। এইটা যখন আমরা জিজ্ঞেস করবো যে ভাই আপনি বুঝলাম যে ইসলামে আপনি আপনার দাবি হচ্ছে ইসলামে দাসী সেক্স নাই, তাহলে ভাই যে ভাগের দাসীর সাথে তিনজন মিলে সেক্স করছে, এর যে বাচ্চা হয়েছে, এটার যে মাসালা দেয়া আছে ইসলামের ভিতরে, এটা কেমনে আসলো ভাই, এটা কি? তখন এই যে এরা যাই যে কাজটা করতেছে, মানে নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে, কারণ এই অর্থ চেঞ্জ করে আসলে লাভ নেই, কারণ এগুলোর উপরে বড় বড় মাসালা দেয়া হয়ে গেছে, এগুলোর উপরে বড় বড় বই লেখা হয়ে গেছে, এইগুলো আচ্ছা আসিফ ভাই, অর্থের পাল্টা আর কি তারা মনে করছে যে তারা পার পাবে। হ্যাঁ আচ্ছা বুঝলাম না আসিফ ভাই। আর আরেকটা প্রশ্ন, এটাও সংক্ষিপ্ত উত্তর দেবেন, যে এই যে মানে ইসলামকে যে বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ করার চেষ্টা করা হয়, এটা কতটুকু যুক্তিসঙ্গত, মানে এটা কি ব্যর্থ হচ্ছে না সফল হচ্ছে এদের চেষ্টা? এটা তারা করুক, তারা করলে আরো মানে মজা মজা বাড়বে। এই জাকির নায়ক একাই যে মানে বদমা মানে এই আগুলা করে গেছে, সেটার কারণে হ্যাঁ মানে যারা শিক্ষিত সমাজ তারা তো জি জি বুঝতেছে জি যে এই জাকির নায়ক কোথায় কি গাধামি করে গেছে, কি সমস্যা, কার জাকির ফাউল নায়কের কথা বলে ইউটিউব, গেছে। জাকির নায়কের ইউটিউব চ্যানেল এখন ভিউই হয় না তার, 1,000 2,000 করে ভিউ হয়। হ্যাঁ, এগুলা এগুলা জাকির নায়ক আরো করুক, জাকির নায়কের মতো আরো আসুক, এবং আমরা এখন মানে জাকির নায়কের আগে তো আসলে আমরা নাস্তিকরা এত বেশি হইচই করি নাই, হ্যাঁ হ্যাঁ আমরা ঠিক, এগুলো নিয়ে বেশ খুব একটা মাথা ঘামাই নাই, আর কিন্তু তখন জাকির এত নায়ক আসার অনলাইন পরে, অনলাইন অনলাইন এত ছিল না তখন আসলে, সেই দুই হ্যাঁ হাজার ছিল ছয় না, সাতের দিকে কিন্তু যে এতটা জাকির নায়ক ছিল না, আসার পরে, ছিল এবং না। জাকির নায়ক আসার পরে এবং আমরা আমাদের কাছে অনলাইনটা আসার পরে আমরা অ্যাক্টিভ হয়ে গেছি, এখন কিন্তু কেউ আর এই এই জায়গায় এসে দাঁড়াইতে পারবে না। আপনি নিশ্চয়ই হ্যাঁ দেখছেন যে আসলে আছে, হামজা জর্জিস নামক একজন আছে, সে হ্যাঁ কিন্তু হ্যাঁ অলরেডি হ্যাঁ বলে একজন দিছে, আছে, সে কিন্তু অলরেডি বলে দিছে যে বিজ্ঞান দিয়ে ইসলামকে জাস্টিফাই করা এটা একটা ভুল কাজ, এটা হবে ইসলামের জন্য খুবই ক্ষতিকর হবে, কারণ
তখন ওরা কি করবে, ওরা কি করবে, নাস্তিকরা কি করবে, বিজ্ঞান দিয়ে ইসলামের ভুল প্রমাণ করে দিবে। হ্যাঁ, আর আপনার এর কি মনে হয় যে মানে আপনাদের আন্দোলন কেমন চলছে, কোন দিকে সফল কত ব্যর্থ কত, বা এর একটি আমাদের মতামত? আমাদের কাজ তো আমি মনে করি অনেক অনেক, যতটুকু আমরা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি সফল। আমি তো অনেক হ্যাঁ মেইল পাই, অনেক মেসেজ পাই, আচ্ছা আচ্ছা, যাই হোক ওগুলো, এবং অনেক বড় বড় মানে আলেম পর্যন্ত নাস্তিক আমাকে মেসেজ টেস পাঠায়, ওদের সাথে আচ্ছা কথাবার্তা আচ্ছা, বলছি আমি, মানে যাই হোক মুফতি এগুলা। মাসুদের মতো আর কি। হ্যাঁ হ্যাঁ অনেক অনেকই আছে।